আজকে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতির চাকরির ধরন, সুযোগ সুবিধা ও এই চাকরির কী কী অসুবিধা রয়েছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো চাকরির ধরন। বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা খিলক্ষেতে অবস্থিত। এর অধীনেই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত হয়। সুযোগ সুবিধা। পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি সবচেয়ে বড় সুবিধা হলো বেতন বোনাস বেশি। এছাড়াও বছর শেষে কোম্পানি লাভের একটা অংশ পাওয়া যায়। আপনারা যদি সরকারি রাজস্ব খাতের চাকরির সাথে তুলনা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কিন্তু বেতন ভাতা অনেক বেশি। প্রায় ধরা যায় রাজস্ব খাতের চাকরির তুলনায় 1.5 গুণ 2 গুণ পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির বেতন। এছাড়া কোম্পানির যে লাভ রয়েছে, প্রফিট বোনাস, এই সকল বোনাস কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত সকল চাকরিজীবী পেয়ে থাকে। কোম্পানির প্রফিট যে লাভ, এটি হচ্ছে প্রত্যেক বছর বেসিকের 1.5 গুণ 2 গুণ 3 গুণ পর্যন্ত হয়ে থাকে। এখন বলবো পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির অসুবিধা। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির সবচেয়ে বড় যে অসুবিধা হচ্ছে, এটি হচ্ছে লিপ কম, অর্থাৎ হচ্ছে ছুটি কম পায় তারা। সরকারি ছুটির দিনগুলোতেও ডিউটি করতে হয়। আর এছাড়া অন্য যে অসুবিধা হচ্ছে, নিজের জেলায় উপজেলায় সাধারণত পোস্টিং দেয় না। ঝড় বৃষ্টির দিনগুলোতেও দিন রাত ডিউটি করতে হয় লাইন সচল না হওয়া পর্যন্ত। অর্থাৎ এই বিদ্যুৎ সেক্টরটা, এটা কিন্তু 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। যেহেতু 24 ঘন্টা সার্ভিস দিতে হয়, কোথাও না কোথাও লাইনের ত্রুটি আছে, ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, এই জন্য তাদেরকে কিন্তু নর্মালি প্রতিদিনই ডিউটি করতে হয়। হলিডে সাধারণত তারা কাটাইতে পারে না, গভর্নমেন্ট হলিডে। এমার্জেন্সিভাবে লোক সবসময় তাদের রেডি রাখতেই হয়। এমনকি ঝড় বৃষ্টির যে দিনগুলো রয়েছে, এই ঝড় বৃষ্টির দিনগুলোতেও কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে। ডিউটি শেষ করে যদি বাসায় যায়, এমন সময়ে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেই অবস্থায় বাসা থেকে চলে আসতে হবে। আর সাধারণত তারা নর্মালি তারা লিপ খুবই কম পায়। আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।